কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহর 67তম জন্মবার্ষিকী আজ নিজ গ্রাম মংলার মিঠাখালীতে কবির নামে প্রতিষ্ঠিত স্কুল চত্বরে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় এই সময় গান কবিতা স্মৃতিচারণ ফ্রি মেডিকেল সেবা প্রদান ও দোয়া অনুষ্ঠিত হয় এর আগে বের হয় জন্মবার্ষিকী শোভাযাত্রা পরে কবির কবরে ফুল দেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ১৯৫৬ সালের ১৬ই অক্টোবর বরিশালে জন্মগ্রহণ করেন তিনি ১৯৯১ সালের ২১শে জুন মাত্র ৩৫ বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন কবি রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ ভালো আছি ভালো থেকো আকাশের ঠিকানায় চিঠি লিখো জনপ্রিয় এই গানের মধ্য দিয়ে এখনও বেঁচে রয়েছেন সবার মাঝে শুধু গানই নয় কবিতার মধ্য দিয়েও তিনি ফুটিয়ে তুলেছিলেন দেশের মুক্তিযুদ্ধ রাজনীতি সমাজের শাসক গোষ্ঠীর নিপীড়ন ও সাধারণ মানুষের দুঃখ দুর্দশার চিত্র